দুর্নীতির মামলায় চাঁপাইনাবগঞ্জ তিন থেকে নির্বাচিত বিএনপির এমপি হারুন রশিদকে নিম্ন আদালতের পাঁচ বছরের সাজা বহাল রেখেছে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ এমপি হারুনের আপিল আবেদনটি খারিজ করে এই আদেশ দেয় ২০১৯ সালের একুশে অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক শেখ নাজমুল আলম দণ্ডবিধির চারশো নয় ধারায় এমপি হারুনর রশিদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন একই সঙ্গে তাকে পঞ্চাশ লাখ টাকা অর্থদণ্ড অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড দেয় আদালত বিচারিক আদালতের দেয়া পাঁচ বছরের সাজার বিরুদ্ধে দু সালের আঠাশে অক্টোবর আপিল করেন হারুন পরে আপিলের শুনানির জন্য গ্রহণ করে অর্থদণ্ড স্থগিত এবং আসামিদের জামিনের আদেশ দেয় উচ্চ আদালত সাজাপ্রাপ্ত হয়ে কিভাবে সংসদ সদস্য ছিলেন দুদকের আইনজীবী প্রশ্ন তুললেও আসাম পক্ষের আইনজীবীর দাবি ষোলো মাস সাজা ভোগ করায় সংসদ সদস্য থাকতে কোনো বাধা নেই আপিল এলাও করে ওনাকে ষোলো মাস দিয়েছে ষোলো মাস যেটা খাটা হয়েছে ওটাকে সার্ভ আউট হিসেবে ট্রিট করে উনি আর জেলে যাওয়া লাগবে না উনি আর্টিকে হিট বাই আর্টিকেল সিক্স টু ডি অফ দি কনস্টিটিউশন কাজে উনি সংসদ সদস্য হিসেবে ওনা আর থাকার যোগ্য নাই তার সংসদ থাকতে বা সংসদ নির্বাচন করতে কোনো বাধা নাই আইনগত কোনো বাধা নাই সাংবিধানিক কোনো বাধা নাই কারণ কমপক্ষে দুই বছর সাজা হতে হবে খাটতে হবে বা দুই বছর সাজা হতে হবে যেহেতু তার ষোলো মাস সেজন জন্য কোনো বাধা নাই এদিকে এমপি হারুনের স্ত্রী দাবি করেন রাজনৈতিক ভিন্নমতের কারণেই তাকে সাজা দেয়া হয়েছে কারোর বিক্রি করে এভিডেন্স নাই ডকুমেন্টস নাই জেলখানায় আটকে রেখে এগারো মাস ডিটেনশন দিয়ে পরবর্তী পর্যায়ে মামলা করছে তো পরিস্থিতির শিকার আজকে আমরা তিনজন এই তিনজন পিটিশনার শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুন রশিদ সহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয় দু সালের সতেরোই মার্চ ফাহমিদা শম্পা ডিবিসি নিউজ ঢাকা